গুড মর্নিং বন্ধুরা, এই জার্মান বেকারির বলেছিলাম কিছু ক্লিপিংস তুলে এনেছি তোমাদের দিলাম। এই সেই জার্মান বেকারি যেখানে 2010-এ টেরর অ্যাট্যাক হয়ে গিয়েছিল, বিশাল একটা ব্লাস্ট, 28 জন মানুষ মারা গেছে স্পটেই। তো এখানে একজন ওয়েটার, তার নাম হচ্ছে পারাস রিমল, ও সন্ধেবেলা একটা দেখতে পাচ্ছে যে গেটের বাইরে একটা ব্যাগ পড়ে আছে। তো ওটাকে ও দেখতে গিয়ে বাইরে বেরোতে গেছে, ব্যাগটাকে হাত দিয়ে ওটাকে দেখবে বলে, স্ক্রুটিনি করবে ব্যাগটা কার। ঠিক সেই সময় উল্টো দিকের রাস্তায় এক ভদ্রলোক গাড়ি করে রিকোয়েস্ট করে ওকে ডেকে নিয়েছে, যে একটা বোতল জল দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। ছেলেটা শুনতে গিয়েছে ওদিকে, মানে ও রাস্তা ক্রস করে ওদিকে গেছে, সেই মুহূর্তে ব্লাস্ট হয়েছে। মানে বলে না যে ঝাঁকো রাখে সাই মার সাকে না কয়ে, ঠিক সেরকম। আর আরেকটা অদ্ভুত ব্যাপার, এই যে এত বড় ব্লাস্ট, এই জার্মান বেকারির ঠিক সামনেই একটি বেগার ওই মানে ভিক্ষা করে বসে থাকে, ও ওখানে সারা বছর মানে ওখানেই থাকে ও। তো সেও থাকে, তো তারও চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একজন ওকে একটু পয়সা দেবে বলে একজন বিদেশি ভদ্রলোক তার পিছন পিছন ও গেম জাস্ট জার্মান বেকারির ফুটপাথটাও ক্রস করে ওর ভদ্রলোকের সঙ্গে পিছন পিছন যাচ্ছে, জাস্ট টাকাটা নেবে বলে ও বেঁচে গেছে। ওই ওইটুকু সময়ের মধ্যে ব্লাস্ট হয়েছে। তোমরা তো সবাই জানো যে দুটো টেরর মানে গ্রুপ এটার ক্লেম মানে স্বীকার করেছিল, যে মানে বিশাল জার্মান বেকারির, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো। তো মারাত্মক একটা, আমার খুব ইচ্ছা ছিল এটা, আমি তখন কলকাতায় ছিলাম যখন জার্মান বেকারির এই ঘটনাটা ঘটে যায়, প্রশান্তের বোম্বেতে ছিল। তো আমি সব, তোমরা জানো যে আমি এইসব ব্যাপারে ভীষণভাবে একটু পড়াশোনা করি বা দেখি কি ব্যাপার কি না, তো সব কথা তো ইউটিউবে জানানো সম্ভব নয়। এই দেখো, এই সেই রাস্তার এখানে ওই ব্যাগটা রেখে দেওয়া হয়েছিল। তো এখন জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, খুবই বিখ্যাত এখানকার বেকড প্রোডাক্ট।